আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের উদ্দেশ্যে যেটা নিয়ে আসবো, কি করে একটা ব্লগ বানাবেন এবং ব্লগ থেকে কি করে আর্নিং করবেন, এবং সেখানে গুগল ট্রান্সলেট এবং পিক্সেলের মাধ্যমে এই কয়েকটা অপশনের মাধ্যমে যেটা আপনি ইনকাম করবেন তার প্রসিডিউরটা কিভাবে, এবং স্টেপ বাই স্টেপ কিভাবে সেটা একটা ব্লগ অ্যাকাউন্ট করতে হয়, এবং সেটা সেখান থেকে কি করে আপনি পরিপূর্ণ ভেরিফাই করে সেটা মোবাইল ভেরিফাই সবকিছু করতে হয় তার ফুল ডিটেলসটা দেখানোর চেষ্টা করব। এটা এখান থেকে যেটা হলো, ভালো একটা আর্নিং করা সম্ভব যারা একটু ভালো কাজ জানেন। তারা ব্লগ অনেকেই শুনে থাকছেন, যে বিভিন্ন জায়গায় যে শোনেন যে ব্লগ কি, ব্লগ থেকে কিভাবে কাজ করে, তো ব্লগ কিভাবে খুলতে হয়, ব্লগ অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, পুরো ডিটেলস সহ আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা চলেন, কথা না বাড়াই ইনশাল্লাহ আমি কাজে চলে যাই। তো এখানে আসেন, দেখেন আমি এখন এখানে, দেখেন আমি একটা মেল আইডি জাস্ট লগ ইন করছি, জাস্ট কিছু না। আপনার হয়তো এই মেল আইডি খোলা তো অবশ্যই জানেন যে একটা মেল আইডি কি করে খুলতে হয়। তো মেল আইডি খোলার পর এখান থেকে আসার পর দেখেন এখানে যখন এই পার্সন অপশনে চাপ দিব, দেখেন এখানে যে অপশনটা আছে গুগল অ্যাপ, গুগল অ্যাপসে আসার পর দেখেন এখানে নিচের অপশনে চলে আসবে, দেখেন এখানে ব্লগার অপশন শো করবে, ব্লগার। তো আমি এখানে ব্লগারে চলে আসব। তো যাদের নেট স্পিড ভালো তারা তো অবশ্যই বুঝতে পারবেন যে ইজিলি চলে আসবে আমার। একটু আমি আস্তে আস্তে, তো ফ্রেন্ড দেখেন এখানে আসার পর, ব্লগে আসার পর এখানে ব্লগারে চাপ দেওয়ার পর দেখেন আমার অলরেডি একটা অ্যাকাউন্ট, আর অলরেডি ফ্রিল্যান্সার নামে একজন একটা খোলা আছে। তো চেষ্টা করবো আপনাদের উদ্দেশ্যে আরেকটা নতুন করে খোলার জন্য। তো এখানে দেখেন নিউ অ্যাকাউন্ট যেটা আছে, তো নিউ অ্যাকাউন্ট দিয়ে দিবেন। এখানে দেখেন নাম চাইবে, তো নামের যে অপশন গুলো এখানে, আরেকটা জিনিস বলে রাখি, এখানে অবশ্যই আপনার মোবাইল আইডি এবং দিয়ে এটা ভেরিফাই করে নেবেন, দেন তারপর আপনি কাজটা করবেন। তো এখানে আসার পর এখানে নতুন একটা নাম, মনে করেন আমি যেহেতু এটা খুলতে যাচ্ছি শপিং রিলেটেড বা ডিজাইন, ডিজাইন থাকলো, আর অ্যাড্রেস হলো ডিজাইন। দেখেন আমি এখানে ব্লগে নাম দিচ্ছি ডিজাইন, দেখি নামে কিছু আসবে, দেখেন এখানে শো করতেছে না। সো আমি এখানে অ্যাড করে দিব আরও কিছু, অ্যাড বলতে এখানে যেটা হচ্ছে যেমন হচ্ছে ডিজাইন 07 এটাও আছে, তো আমি এখানে এটা দিচ্ছি না, 007। এগুলো আপনারা একটু চুজ করে নেবেন, দেখবেন এখানে একটা সবুজ বাটন যখন দেখাবে তখন জিনিসটা ডিজাইন বাংলা, এখানে এটাও আছে, তারপর নিউজ বিডি বাংলা, দেখেন নিউজ বিডি বাংলা 07 এই নামে দিলাম যখন, তখন কিন্তু অলমোস্ট দেখেন এখানে টিক চিহ্ন দেখাচ্ছে। তার মানে টিক চিহ্ন দেখার একটাই কারণ যে তার মানে এটা আমার অ্যাকাউন্টটা আমি এই নামে চাই। তো বন্ধুরা এখন যেটা করবো, দেখেন এখানে নাম তো নেওয়া শেষ, এখন জাস্ট নিচ থেকে আমরা যে কোনো একটা ব্লগের থিম নিয়ে নিবো, বিকজ যে কোনো কাজের একটা থিম প্রয়োজন হয়। তো আমরা সেই থিমটা অবশ্যই সেখান থেকে নিতে হবে এবং সেখান থেকে নিয়ে আমরা কাজটা করবো। তো দেখেন আমি মনে হচ্ছে এই থিমে একটা ছোট্ট একটা থিম নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে ক্রিয়েটিভ ব্লগ এখানে দেওয়ার পর, আমি দেখেন ক্রিয়েট এ ব্লগ দেওয়ার পর এখানে লোডিং নিচ্ছে। তো ইউর ক্রিয়েট এ বক্স ব্লগ সাকসেসফুল এখানে দেখেন শো করতেছে। তো দেখেন এখানে কোনো পোস্ট নাই। তো আমি একটু দেখবো আমার সেটিংটা ঠিক আছে কিনা, আমার সেটিংয়ে চলে আসবো। সেটিং আসার পর দেখেন সেটিংয়ের এখানে অনেকগুলো বেসিক কিছু রুলস থাকবে, যে রুলসগুলো আপনি চেষ্টা করবেন আপনার মতো করে দিয়ে ক্লিয়ার করার জন্য। দেখেন আমি যখন ডিজাইন দিয়ে টাইটেল, দেখেন বেসিক টাইটেল আমার এখানে যে অপশনগুলো দেওয়া আছে, দেখেন আমি টাইটেলে যদি এডিট অপশনে আসি ডিজাইন, সো এখানে দেখেন ডিজাইন টাইটেল এখানে শো করতেছে, ডিসক্রিপশন, আমি ডিসক্রিপশন অবশ্যই একটু দিয়ে দিবেন। যেমন আমার এখানে ডিসক্রিপশন আমি আগে থেকে একটু নোট করে রাখছি, আমি চাইলে এই ধরনের একটা ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন আপনার রিলেটেড, যে আপনি কি কাজ পারেন, আমি প্রফেশনাল আপনি ডিজাইনার, আমি আমার মতো করে যেটা আমি পারি সেটা আমি দিয়ে দিলাম। আবার এটা শুধু এটা না, চাইলে আপনি কিন্তু এখানে বলছি গুগল ট্রান্সলেট করে আপনি এটা বিভিন্নভাবে লিখতেও পারেন বাংলাতে। বন্ধুরা টেনশন নেওয়া দরকার নাই, এখানে যেটা আছে সেটাই রাখবেন, এখানে একটু হালকা চেঞ্জ করে দিয়ে এখানে রেখে দিবেন, সেভ অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে দিয়ে দিবো, দেন এটা আমার এখানে সেভ, ডিসক্রিপশনটা সেভ হয়ে যাচ্ছে। আর এরপর দেখেন প্রাইভেসি, প্রাইভেসিটা দেখেন এখানে, আচ্ছা একটু শো করে, এই যে দেখেন প্রাইভেসি, প্রাইভেসিটা যেটা আছে ইএস, ইএস এখানে দুটো ইএসি থাকবে, এটা কোনো সমস্যা নাই। এখানে হলো ডিসক্রিপশনের অল ডিটেল, যেটা আমার ওয়েবসাইট, এখানে আরেকটা বলছে দেখেন ইওর সাইট, ইওর থার্ড পার্টি ইউআরএল, ইওর ব্লগ, চাইলে থার্ড পার্টির মাধ্যমে আপনি শেয়ার করতে পারেন বিভিন্ন মার্কেট প্লেসের জন্য, করেও আপনি এখানে তাদেরকে শেয়ার করে দেখাতে পারবেন, এবং চাইলে এই ব্লগটা তাদের শেয়ার করে তারাও এখানে ক্লিয়ারভাবে জিনিসটাকে জানতে পারবে। তো বন্ধুরা এটা করার পর দেখেন আর একটা জিনিস, এই ই কাজগুলো করার পরই আপনার জিনিস বিভিন্ন অ্যাডসেন্স পেতে সুবিধা হবে এবং কাজটা পেতে সুবিধা হবে। তো আমি চেষ্টা করবো আপনার অ্যাডসেন্স এর ব্যাপারটাও একটু দেখাই দিব, যেটা কি করে এখান থেকে আপনি অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে পারবেন। আর এরপরে যেটা হচ্ছে, এখানে আর তেমন কোনো কাজ নেই, চলে আসি এখানে পোস্টে। দেখেন
পোস্ট আসে তো কোনো পোস্ট নাই আমার এখানে, তো আমি এখানে দেখেন এখানে নিউ পোস্ট আছে বা ক্রিয়েট নিউ পোস্ট, এই এই দুটো যে কোনো আমরা একটা চাপ দিয়ে এখানে দেখেন দেখেন। তো বন্ধুরা দেখেন এটা পেজ হয়ে গেছে, নিউ পেজে চলে আসবো, এখানে পেজটা সিলেক্ট করে রাখবো নিউ পেজ। তো এখানে নিউ পেজে আসার পর আমি যেটা করবো দেখেন, এখানে কিন্তু যে আমার ডিসক্রিপশনের নাম, আমি যদি একটু আমার যে লেখাটা লিখছিলাম, আমি যেহেতু ফ্রিল্যান্সার বলছি, আমি ডিজাইনার, আমি এই কাজগুলো করি, তো সেটা দেওয়ার পর এখানে তাহলে আমি আর একটু লিখতে পারি, আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। সো আমি এই কথাটা এখানেও দিয়ে দিলাম। তাহলে আপনি আপনার এখানে একটা জিনিস বলে রাখি বন্ধুরা, এখানে চাইলে আপনারা যারা বিভিন্ন দেশের ট্রান্সলেটের যে ব্যাপারটা, আপনি চাইলে বিভিন্ন দেশের এখানে ট্রান্সলেট করে সেটাকে দিতে পারবেন, কারণ এখানে ট্রান্সলেটের যে সে অপশনটা আপনার এখানে আছে, যেমন গুগল ট্রান্সলেট করে আপনি লিখে আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা না। আর এখানে বিভিন্ন কালার কম্বিনেশন করে এখানে চাইলে বিভিন্ন কালারগুলো অ্যাড করতে পারবেন, মাঝখানে সাইডে সবকিছু চাইলে এগুলো নিতে পারবেন আপনি, আপনার এইখানে সবগুলো অপশন অলমোস্ট করাই আছে। চাইলে আপনি এগুলো বিভিন্ন অ্যারোতে বিভিন্ন ফন্ট কোনটা মোটো আর ছোটো সবগুলো এগুলো করতে পারবেন, বোল্ড আদার যেভাবে করেন আপনারা বিভিন্ন স্কেলে সেম ভাবে এখানেও করতে পারবেন সবকিছুই। তো এখানে আসার পর দেখেন এই অপশনটা এখানে শো করতেছে। তো এখন আমরা এই জিনিসটা আসার পর এখন যেটা করব, এখানে আমরা কিছু ইমেজ এবং আপলোড দিব ফ্রি, একদম ফ্রিতেই। তো আমি এখন যেটা করব, পিকজেল পিকজেলে যে লিঙ্কটা আমি বলছিলাম পিকজেলে চলে আসবো। পিকজেলে আসার পর এখানে দেখেন পিকজেল থেকে আমি কিছু ইমেজ নিব, তো পিকজেল সাইডে চলে আসবো। নিয়ে এসে যেহেতু আমি এখানে লোগো ডিজাইনার, যে দেখেন এখানে কিন্তু আমি দেখছি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, তো আমি এখানে গ্রাফিক ডিজাইনারটা কপি করতেছি, যে আমি আমার এখানে পিকজেল সাইডে চলে আসতেছি। পিকজেল এটা ওপেন হচ্ছে, এটা নেট কানেকশনের উপর নির্ভর করবে, যাদের নেট কানেকশন দ্রুত তারা এখান থেকে ইজিলি পেয়ে যাবেন। পিকজেলে দেখেন এখানে অলমোস্ট সবকিছু শো করতেছে। পিকজেল আসে আমি জাস্ট এখানে আমার লেখাটা আমি গ্রাফিক ডিজাইনার লিখে সার্চ দিলাম, তো গ্রাফিক ডিজাইনার যে ইমেজ গুলো আছে এখানে ফ্রিতে, এগুলো আপনার কোনো কপিরাইট হবে না, তাহলে আপনি এখান থেকে নিয়ে আপনার সাইডে যে কোনো ভাবে সেটাকে দিতে পারেন। এবং আমি যদি মনে করি এটাকে ডাউনলোড করে নিব, ডাউনলোড করে বা এখানে যদি আমি দেখেন এখানে কপি করে নিই, কপি করে তাহলে আমি এখানে আমার সাইডে দিতে পারবো, তাহলে আর এক্সট্রা করে আমাকে ডাউনলোড করতে হচ্ছে না। আর চাইলে আপনার এইভাবে আপনাদের মতো করে সেটাকে আপনি বিভিন্ন, দেখেন আমি এখানে দিয়ে দিলাম এই দুটো ইমেজ দিলাম, এখন আমি চাই যদি ভিডিও, আচ্ছা আমি আচ্ছা আমি এখানে যেটা করব সেটা হলো আমি একটু এখানে দেখেন এখানে সেম জিনিস আমি এখানে সার্চ দিয়ে ভিডিও, এখানে অপশন আছে, চাইলে আমি ভিডিও এখানে প্রায় 2 416টা ভিডিও আছে, চাইলে আমি যে কোনো একটা ভিডিও আমি চাইলে আমার সাইডে সেখান থেকে দিতে পারবো। আর সেটা চেষ্টা করবো আপনার ফ্রিতে ডাউনলোড করে দেওয়াটাই সবচেয়ে ভালো, যেমন আমি এখানে অল্প একটা ডাউনলোড করা আছে, আমি এখানে এটাও দেখাবো ডাউনলোড করে দিয়ে। যেমন হচ্ছে আমি এখানেও যদি গ্রাফিক ডিজাইনার লিখে সার্চ দিই, দেখেন গ্রাফিক ডিজাইনার চলে আসছে, দেখেন এখানে প্রচুর পরিমাণ গ্রাফিক ডিজাইনের থিমগুলো এখানে ক্রিয়েট করা আছে, চাইলে আমরা এখান থেকে যে কোনো একটা থিম নিয়ে কাজগুলো করতে পারবো। যেমন হচ্ছে আমি এইখানে যদি এটাকে আমি ওপেন করি, ডাউনলোড করি, দেখেন এখানে রাইট বাটন চাপ দিয়ে আপনি দেখতেও পারবেন, যদি দেখতেছে এখানে সেভ দিলাম কিন্তু এটা ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে, এই যে ডাউনলোড আমি ডাউনলোড করে নেবো এটাকে, এখন এখানে অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে এই যে। তো আমি এখানে ডাউনলোড দেখতে চাই, দেখি নিয়ে দেখেন ডাউনলোড থিম চলে আসছে আমার এখানে। সো আমি এটাকে জাস্ট কিছু না আমি এখানে আপলোড করব, এখন আপলোড ব্লগে চলে আসব, ব্লগে আপলোড, এখানে আপলোড, এখানে ফাইল আপলোড, ডাউনলোড ফাইল আমি চলে আসবো, ডাউনলোড ফাইল, ডাউনলোড ফাইলে চলে আসবো, এই যে ফাইলটা ডাউনলোড করছি সেম ফাইলটা চলে আসছে এখানে। তো এখানে আসার পর ফাইলটা আমি সিলেক্ট করে নিব, ফাইলটা সিলেক্ট করে নিলাম, অ্যাড করব, আর একটু ওয়েট করবো, যাদের আমি বললাম যে আপনার স্পিডটা ভালো হলে সেক্ষেত্রে ইজিলি চলে আসবে। আর আমি এখানে আসার পর একটা জিনিস লিখে দিচ্ছি, বা আমি এখানেও লিখে নিতে পারি, কোনো সমস্যা নাই। ভিডিও গ্রাফিক ডিজাইন, আচ্ছা আমি এটাই লিখলাম, লিখে আমি যদি এখানে আমার ব্লগ সাইডে চলে আসি, ভিডিও গ্রাফিক্স ডিজাইন আমি একটু লিখলাম, তো দেখেন আমার যেই ভিডিওটা নিছিলাম ভিডিওটা এখন এখানে শো করতেছে। চাইলে আমি এটাকে ধরে আমি এটা যদি আমি এখানে ডিলিট করতে চাই ডিলিট করতে পারবো, আমি যদি এখানে লেখাটা নিচে এখানে অ্যাড করতে চাই, দেখেন আমি আমার মাউস পয়েন্ট এখানে নিলাম এবং এখান থেকে আমি ভিডিওটা নিয়ে ভিডিওটা সিলেক্ট করে এখানে আমি নিচে নামিয়ে দিচ্ছি, দেখেন ভিডিওটা অলরেডি এখানে শো করতেছে। তো এইভাবে চাইলে এখানে আরেকটা কাজ করতে পারেন, যেহেতু গ্রাফিক ডিজাইনার সেহেতু আমি এখানে গ্রাফিক ডিজাইনে কয়েকটা লিঙ্ক লিখে দিতে পারি আর নাও দিতে পারি, এগুলো চাইলে আপনি দিতে পারেন, তাহলে আপনার এখানে এইটা সার্চ প্রমাণ থেকে যায়। তো এইভাবে চাইলে আপনার মতো করে সুন্দর করে এটা পেজটাকে সাজিয়ে আপনি কাজগুলো করবেন, আমি দ্রুত করার জন্য এইভাবে করে দেখালাম, যাতে এখানে পাবলিশ।
দেখেন অলমোস্ট একটা পাবলিশ হয়ে গেছে আমার, এখানে আমি চাইলে ভিউ করতে পারবো, ডিলিট করতে পারবো, ভিউ করলাম এখানে ভিউ দেখতে পাবো। আর ভিউ দেখেন আমি যে ডিজাইনটা এখানে ডিসক্রিপশনটা আমার ডিসক্রিপশন শো করতেছে এখানে, আর এখানে আমার যে বায়ো কাজগুলো সবগুলো এখানে শো করতেছে, যে কাজগুলো আমি এখানে করছি সবগুলো আমার বায়োডাটার মধ্যে সবকিছু শো করে। তো বন্ধুরা এইভাবে চাইলে আপনার একটা অ্যাকাউন্টকে আপনি বিভিন্ন ব্লগটাকে সুন্দর করে সাজাতে পারবেন, আর এখানে ব্লগের থিম অ্যাড করতে পারবেন। এখানে আরেকটা জিনিস বলে রাখি, যেটা হলো আর্নিং, কারণ আমি এত কাজ করার ব্যাপারটা হলো মূলত আর্নিং, ইনকাম করবো কি করে, যখন ব্লগটা আমি সুন্দর করে সাজাবো তখন দেখেন এখানে আমি আর্নিং এর অপশনে চলে আসবো। এখানে আর্নিং আসার বন্ধুরা দেখেন এখানে গুগল অ্যাডসেন্স এর অপশনটা এখানে দেওয়া আছে, এখানে যা বলা আছে আপনার ইওর ফ্রি সিম্পল ইওর আর্নিং মানি হয়েছে প্রাইসেস অন ইওর ওয়েবসাইট লার্ন অ্যান্ড হাউ টু আর্ন বিকাম ইওর এলিজিবল অন ইওর এডস। সো এখানে যেটা হলো আমার এখানে এলিজিবল করার জন্য এখানে কোয়ালিফাইড অ্যাডসেন্স, এখানে যেটা করার জন্য আমার প্রায় 25টা আমি একটা দিলাম, এখানে আমরা 25টা এই ধরনের আপনার ব্লগ অ্যাড করতে হবে, দেন আপনি তারপর এখানে এই কাজটা করতে পারবেন, আদারওয়াইজ এখানে আপনার সেখানে অ্যাপ্রুভ দিবে না। তো আমি এখানে আসার পর এটাও দেখাই যেন আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। এখানে আসার পর দেখেন এখানে আসার এখানে যেন অল ডিসক্রিপশন দেওয়া আছে আপনার রিকোয়ারমেন্টের অ্যাড্রেস সরি অ্যাডসেন্স ইওর আপনার ইউনিক ইন্টারেস্ট ইন কন্টেস্ট হতে হবে, প্রোগ্রাম পলিসি রুলস রেগুলেশন আছে, এবং 18 বছরই কিনা সব কিছু ওরা দেখতে যাচ্ছে। তো সাইন আপ আসার পর এখানে এটা পূরণ হওয়ার যখন 25টা হয়ে যাবে আপনার ভিডিও দেওয়া, তখন আপনার এখানে সাইন আপ অ্যাড্রেস এখানে চলে আসবেন। তো এখানে আসার পর যেটা হচ্ছে এখানে আপনার দেখেন আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটা, এখানে ইমেল আইডি, এবং আপনার এখানে যে সাইটটা দিচ্ছেন সেখানে এটা দিয়ে আপনার জাস্ট কনফার্ম করে দেওয়ার পরে আপনার সেখানে যদি ওদের মনে হয় সেক্ষেত্রে তারা সেটা অ্যাপ্রুভ করে দিবে, এবং সেক্ষেত্রে তারপর থেকে আপনার সেটা অ্যাডসেন্স অ্যাড হয়ে গেলেও সেক্ষেত্রে চাইলে আপনি বসে বসে আর্নিং করতে পারবেন। তো বন্ধুরা আজকে এই ছিল আমার বিভিন্ন ব্লগ সাইটে অ্যাকাউন্ট করে সেক্ষেত্রে আপনার কী করে বিভিন্ন পোস্ট করে এখানে আর্নিং করতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরও চেষ্টা করবো অন্য কিছু দেখানোর জন্য। আর এটা ছাড়াও চাইলে আমার আরেকটা ভিডিওতে আমি চেষ্টা করবো শুধু আপনার এখানে 25টা আমার যেগুলো অ্যাড করা আছে সেটা থেকে আমি জাস্ট এটা করে আমি আরেকটা দেখানোর চেষ্টা করবো অন্য ভিডিওতে। সো ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আশা করি আপনারা ভালোভাবে বসে ঘরে বসে ইনকাম করেন এইভাবে, তাহলে নিয়ে সব ব্লগ সাইট বানান আর ব্লগ সাইট বানিয়ে ভালো ভালো ইনকাম করবেন। এছাড়াও অনেক ধরনের ভিডিও আছে, চাইলে আপনারা সেক্ষেত্রে দেখতে পারবেন। আর ভালো থাকেন, আসসালামু আলাইকুম।